أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن نجزيكم في الحياة الدنيا في الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون لمن غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنما أنا من المسلمين. الحمد لله ثم الحمد لله. الله تعالى دربار الله حكمتي شكريا যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা মসজিদে নিয়ে আসছেন। বলেছে আল্লাহ তাআলা আমাদের কোনো যোগ্যতা ছাড়াই আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। মানুষের কোনো যোগ্যতা, মানুষের কোনো বুদ্ধি বলেছে এগুলোর বলে মানুষ দুনিয়াতে আসতে পারেনি। বলেছে জুমার দিন আল্লাহ তাআলার মহান এক হুকুম, জুমার দুই রাকাত ফরজ নামাজ উদ্দেশ্যে জুমার দুই রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আগেভাগেই মসজিদে নিয়ে আসছেন। দিনে কিন্তু কথাবার্তা বলা এবং শোনার মতো তৌফিক করে দিয়েছেন। জন্য আমরা দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরিয়া শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হন। বলেছে মানুষের নিয়ামতের শুকরিয়া যদি মানুষ দিল থেকে আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বাড়াই দেবে। এজন্য ভাই নবীরা শুকরগুজার বান্দা ছিলেন আল্লাহ তাআলার, তারা সবসময় আল্লাহ তাআলার শুকরগুজারি করতেন, দিলে দিলে খুশি থাকতেন। আচ্ছা ওই আল্লাহ তাআলা আমাদেরকেও বলাইছে যে এরকমের না চাইতেই মানুষ হিসেবে বানাইছেন। বলাইছে আল্লাহ তাআলা চাইলে আমাকে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এগুলো বানাইতে পারতেন, কিন্তু চিন্তা করে দেখার বিষয় যে আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন। বলাইছে মানুষ কি, মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে বলাইছে সবচাইতে সম্মানিত এক সৃষ্টি। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির চাইতে মানুষকে সম্মান দিয়েছেন। বলেছে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য এই সাত আসমানের মধ্যে বলেছে ফেরেশতারা সবসময় কেউ না কেউ তসবিহ পাঠে নিয়োজিত, কেউ সেজদায় নিয়োজিত আছে, কেউ নামাজ পড়তেছে, কেউ রুকুতে আছে, সবাই আল্লাহর প্রশংসা করতেছেন। বলেছে আল্লাহ তাআলার এমন সৃষ্টি আছে যে আমরা চোখে দেখি নাই, বলেছে শুনিও না, এরকম সৃষ্টিও আছে। বলেছে এক একটা সৃষ্টি, বলেছে একজন ফেরেশতা আল্লাহ তাআলার একজন ফেরেশতা বলেছে তাদের কথা আমাদের জেহানে আসবে না, তারা কীরকমের আল্লাহ তাআলার সৃষ্টি। যেরকমের বলেছে যে হযরত জিব্রাইল আলাইহিসসালামকে, জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এরকমের এত বড় করে বানাইছেন, উনি যদি ওনার দুই পা বলেছে এরকম আসমান থেকে জমিনের দিকে নিয়ে যায় বলেছে একদম সাতবক জমিনের নিচে ওনার পা চলে যাবে, আর বলেছে ওনার এত দূরত্ব এত লম্বা বলেছে উনি সাত আসমানের উপরে ওনার দূরত্ব চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এরকমের 600 ডানা দান করছেন। বলেছে 600 ডানার মধ্যে যদি দুইটা ডানা প্রসারিত করে তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত বলেছে এরকম ঢাকে ফেলাইতে পারবে। বলেছে ওই জিব্রাইল আলাইহিসসালাম বলেছে ওই রকমের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এরকম সম্মান দেন নাই যেরকম সম্মান বলেছে মানুষকে দেওয়া হয়েছে। কী জন্য দেওয়া হয়েছে এত সম্মান, মানুষ কেন দিল আল্লাহ তাআলা, মানুষকে কেন এত সম্মান দিলেন আল্লাহ তাআলা, এটা তো জানার বিষয় না ভাই। তো মানুষ তো ক্ষুদ্র এক প্রাণী, বলেছে আল্লাহ তাআলা বলেছে দুর্বল এক পানির দ্বারা মানুষকে সৃষ্টি করছেন, মানুষের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে মানুষ তোমাদের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে উল্লেখযোগ্য বলার মতো তোমরা কোনো বস্তুই ছিলে না, উল্লেখ করে বলা যায় এরকমের কোনো বস্তুই ছিলে না। আল্লাহ তাআলা ভাই পর্যায়ক্রমে আপনাকে আমাকে বলে মায়ের গর্ভ থেকে বলেছে লালন পালন করছেন, বলেছে দুর্বল পানির থেকে রক্তপিণ্ড আনছেন, বলেছে অস্থি মজ্জা হাড় পর্যায়ক্রমে 120 দিন পরে বলেছে তার মধ্যে রুহ দেওয়া হয়েছে। বলেছে মানুষ আস্তে আস্তে মায়ের গর্ভে তিন অন্ধকারের মধ্যে লালিত পালিত হয়েছে। এরপর আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসছেন মানুষকে। বলেছে মায়ের গর্ভে থাকাকালীন মানুষ বুঝতো না, জানতো না একটা বাচ্চা শিশুদের দুনিয়া কেমন হবে। তো ওই মায়ের গর্ভ থেকে মানুষ যখন দুনিয়াতে আসছে বলেছে সে এখন দুনিয়ার হালচাল দেখতেছে, কিন্তু সে জানে না তার সামনে আরও কিছু জগৎ আছে। এই কথা আমাদের নবী বলেছে, উনি আইসা আমাদেরকে বলছেন, সাহাবাদেরকে বলছেন, বলেছে অন্যান্য সমস্ত নবীর এই কথা তাদের উম্মতকে বুঝাইছেন যে মানুষ
তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তুমি এমনি এমনি হয়ে যাও নাই, আল্লাহই তোমাকে নিয়ে আসছেন। বলা হয়েছে মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে নিয়ে আসছেন, এরপর তোমার অন্য একটা জায়গায় যাইতে হবে। একদিন তুমি এই দুনিয়াতে ছিলে না, এখন আসো, আবার একদিন তুমি থাকবে না, তোমার সাথে এই দুনিয়ার ধন সম্পদ কি হয়ে যাবে। যখন তোমাকে অন্ধকার কবরে রেখে দেওয়া হবে, বলেছে কবর কি ভাই, আলমে বরজক, একটা একটা জগৎ, এই দুনিয়ার জগতে থাইকা বলেছে ওই জগৎ সম্পর্কে বোঝা যাবে না। তো নবীর আয়েশা ভাই আমাদের ওই জগতের খবর দিচ্ছেন যে মানুষ এই দুনিয়াতে তোমাকে অল্প কিছুদিনের জন্য আল্লাহ সুবহান তাআলা পাঠাইছেন, বলেছে জীবনটাকে কাটানোর জন্য নয়, জীবনটাকে বানানোর জন্য। তো কিভাবে বানাবে, বলেছে তারা একটা কালেমা নিয়ে আসছেন, বলেছে ওই কালেমার বদলতেই মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন, বলেছে ওই কালেমাওয়ালা মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। কালেমা আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে নবীদের দাওয়াত ছিল এটা, মানুষ তোমরা এই কালেমাকে স্বীকার করে নাও। যুগে যুগে আল্লাহ তাআলা বলেছে নবীদেরকে পাঠাইছেন, বলেছে নবীর আয়েশা তাদের ময়দানে মেহনত করছেন, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে যেয়ে তারা এই কালেমাকে বুঝাইছেন যে তোমরা এই যে দেবদেবীর উপাসনা করো, গাছপালার উপাসনা করো, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোর যে তোমরা উপাসনা করো, বলছে এগুলোর থেকে কিছুই হয় না, তোমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, তোমরা আল্লাহর হুকুমকে মেনে নাও, সমস্ত কিছুকে অস্বীকার করো, কোনো কিছুই বলেছে কোনো কিছুই করতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা যা চায় ওইটাই হয়। বলেছে এই কালেমার অর্থ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বলেছে এই একই কালেমার মেহনত আমাদের নবী নিয়ে আসছিলেন, বলেছে কাদের মাঝে নিয়ে আসছিলেন, বলেছে আরবের মরুভূমির লোক, তাদেরকে কেউ চিনত না, বলেছে এরকমের এক লোক যে তারা বর্বরতার বলেছে সীমা পার হয়ে গেছে, এমন কোনো অন্যায় অপরাধ গুণা তারা করে নাই, বলেছে যে যার হিসাব আমরা বলেছে গুণে শেষ করতে পারবো না। বলেছে ওই আরবের মরুভূমির লোকদের মাঝে এই কালেমার মেহনত করছেন আমাদের নবী আয়েশা, বলেছে তারা এরকমের সোনার মানুষে পরিণত হয়ে গেছেন, বলেছে তারা দিল থেকে বলেছে মাখলুকের একিনকে বের করে দিছেন, বলেছে তারা আল্লাহকে চিনছেন, বলেছে আল্লাহকে চেনার ফলে বলেছে তারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইছেন, আল্লাহর কাছ থেকে তারা চাইয়ে নিছেন। বলেছে এক একজন সাহাবি বলেছে তারা এরকমের ছিলেন, বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে আমরা ইসলাম গ্রহণ করার আগে বলেছে আমরা মরুদ্যানের কুকুর ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করছেন। এই জন্য ভাই বলেছে ওই আল্লাহ তাআলা এখনও আছেন, ওই কালেমা এখনও আমাদের মাঝে আছে, কিন্তু আমাদের মাঝে নাই কি ভাই, কালেমার মেহনত নাই। মানুষ আজকে বলে নামাজ জানে, নামাজ আল্লাহ তাআলার একটা হুকুম, রোজা জানে, রোজা আল্লাহ তাআলার একটা হুকুম, হজ জানে, যাকাত জানে, যে নামাজ কি বলেছে নামাজ করার জন্য সূরা কেরাত কিছু আয়ত্ত করতে হবে, মুখস্থ করতে হবে, এরপর বলেছে যে সঠিক নিয়মে বলেছে সময় মতো ওয়াক্ত মতো ওয়াক্ত ছিনে নামাজকে পড়তে হবে, এটা মানুষ জানে, উম্মত জানে, কিন্তু আল্লাহ তাআলার এক বড় হুকুম ছিল, বলেছে এই সমস্ত হুকুমগুলো নামাজ রোজা হজ জাকাত সমস্তগুলো আদায় হয়ে যাবে যখন মানুষ একটা হুকুমকে আদায় করবে। আচ্ছা এক হুকুমের সাথে এই হুকুমগুলো জড়িত, সেটা কি ভাই, ইমানের হুকুম, ইমানের হুকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে হে মুমিনগণ তোমরা ইমান আনো, আল্লাহ তাআলা ইমান আনতে বলছেন, বলেছে ইমানের হুকুম যদি কেউ পরিপূর্ণভাবে আদায় করে বলছে তার সব হুকুমগুলো ঠিক হয়ে যাবে। বলছে আল্লাহ তাআলার সব হুকুমের মধ্যে সর্বপ্রথম হুকুম হচ্ছে ইমানের হুকুম, আর ইমানের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের নবী নিয়ে আসছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছে এই কালেমার অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। বলেছে মানুষ তোমরা এই কালেমাকে মাইনা নাও আর এই কালেমা অনুযায়ী জীবনকে পরিচালনা করো। কালেমার উদ্দেশ্য কি ভাই, বলেছে কালেমার সাক্ষ্য তো দিলাম, এখন এর উদ্দেশ্য তিনটা ভাই, বলেছে আমার দিলের একিনকে সহি করতে হবে কালেমার দ্বারা, আর হচ্ছে আমার তরিকার একিনকে সহি করতে হবে, আর বলা হয়েছে আমার জজবার একিনকে সহি করতে হবে। দিলের একিন কি, দিল আমার বিশ্বাস করে যে আমার চাকরি থেকে হইতেছে, ব্যবসা থেকে হইতেছে, বলা হয়েছে ক্ষেত থেকে হইতেছে, খামারি থেকে হইতেছে, বাস্তবতা এগুলো কিছুর থেকে কিছু হইতেছে না, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হইতেছে। মানুষ দেখতেছে যে এরকমের গাছ থেকে ফল হইতেছে, খেজুর গাছ থেকে রস হইতেছে ভাই, দেখতেছি আমরা খেজুর গাছ থেকে শীতকালে রস দেখা যায়, কিন্তু বাস্তবতাকে যদি একটা খেজুর গাছ কাইটা বলে টুকরো টুকরো করা হয়, ওর মধ্যে থেকে এক ফোঁটা ওই মিষ্টি রস পাওয়া যাবে ভাই, পাওয়া যাবে না। বলেছে খেজুর গাছের উপর আল্লাহ তাআলার হুকুম চলতেছে, আমরা দেখতেছি যে আমাদের ফসলের মাঠ থেকে আসলে হইতেছে, আসলে ফসলের মাঠ থেকে হওয়ার কোনো সিস্টেমই নেই, বলেছে আল্লাহর হুকুম চলতেছে। আমরা দেখতেছি গাভীর থেকে দুধ হইতেছে, বলছে গাভীতে দুধ দেওয়ার কোনো ক্ষমতাই নেই, যদি দুধ দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে কি হতো ভাই, গাভীকে জবাই করার পরে বলেছে এক ফোঁটা দুধ পাওয়া যায়, পাওয়া যায় না। বলেছে এই জন্যই বলেছে দিলের থেকে একিন বের করতে হবে, গাভীর একিন বের করতে হবে, মখলুকের একিন বের করে দিতে হবে,
এটা হলো কালেমার বলে দিলে রেকিন সহি করা, বলে দিলকে সবসময় দিতে হবে আল্লাহ, খালেক মুখী করতে হবে, মখলুক থেকে খালেক মুখী বলেছে আল্লাহ তালাই করেন, আল্লাহ আমাকে এই দুনিয়াতে নিয়ে আসেন, আমি ছিলাম না, আল্লাহ আমাকে দুটা চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, বলে সেগুলো খোঁজ করা যে আমার মধ্যে আল্লাহ তালা কত বড় নিয়ামত দান করছে। বলছে দুইটা চোখ যার নাই সে জানে যে আসলে তার কত যন্ত্রণা, সে দেখে নাই এই পৃথিবীটা কত সুন্দর, বলেছে সে তার সন্তানের মুখ দেখে নাই, বলেছে তার নিজের চেহারাই দেখে নাই, সে জানে না মানুষ দেখতে কেমন হয়। আর বলা হয়েছে যাকে এরকমের এক ঘন্টার জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে, সে জানে হসপিটালে বসে থাকে বলে তার শ্বাস প্রশ্বাসটা কত কষ্ট, বলেছে টাকা দিয়া খরচ করে, টাকা খরচ করে তার মুখে এরকমের অক্সিজেন মাস্ক পরায় বলে তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বলা হয়েছে যে তাকে দেওয়া ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওইগুলো থেকে হেফাজত করছেন ভাই, বলেছে এগুলো শুকরিয়া আদায় করা, বলেছে মানুষ যখন এই শুকরিয়া আদায় করবে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে তাকে ভালোবাসবেন, আর আল্লাহ তাআলা শুকরগুজারি বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ওই দলকে বলেছে এক শ্রেণীর দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, যারা সুখে দুঃখে বলা হয়েছে যে আপদে বিপদে সবসময় বলতো আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে বিপদে আপদে বলেছে ওই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। ভাই হিসাব কি, বিনা হিসাব আর হিসাব কি? আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে একটা হায়াতের জিন্দিগি দিছেন বলেছে আল্লাহ তাআলা এর হিসাব নেবেন। মানুষ যখন মৃত্যুর পর এরকমের হাসরের ময়দানে যাবে বলেছে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার জন্য 50,000 বছর তার এরকমের কিয়ামতের ময়দানে দাঁড়াই থাকতে হবে, বলেছে তার মাথার উপর সূর্যটা চলে আসবে এক বিঘাত উপরে, বলেছে ওই সূর্যের তাপে বলেছে তার মগজগুলো বের হয়ে যাবে মুখ নাক মুখ দিয়ে, বলেছে গরম হয়ে গলে 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 বের হয়ে যাবে, আর এরকম বলেছে তার পা পর্যন্ত ঘাম চলে আসবে তার গুনাহ অনুযায়ী, বলেছে তার হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে, আর এরকমের বলা হয়েছে তার বুক পর্যন্ত ঘাম চলে আসবে, আর কেউ তো ঘামের সাগরে হাবুডুবি খাইতে থাকবে। তো এর মধ্যে কিছু মানুষ আল্লাহ তাআলার কাছে আরজি করবে যে আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, আপনি হয় জান্নাতের ব্যবস্থা করেন না হলে জাহান্নামে ফালাই দেন, কিন্তু এই হাসরের ময়দানের অপেক্ষা আর কষ্ট আমাদের আর সহ্য হইতেছে না। তো আল্লাহ তাআলা তাদের এই কথা শোনার পরে তাদের মনের মধ্যে আরও যাতনা ঢাইলা দিবেন, বলা হয়েছে তাদের অন্তরের মধ্যে আরও কষ্ট ঢাইলা দিবেন, আর তারা এই কষ্টে বলা হয়েছে কান্না করতে চাইবে, কিন্তু তাদেরকে কান্না করার তৌফিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা উঠাই নেবেন। কেননা ভাই কান্না করতে পারলে মানুষের দিল হালকা হয়, মনের কষ্ট দূর হয়। আর যদি দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা কান্নার নিয়ামত না দিতেন, বলা হয়েছে যে বাবা মারা গেলে সন্তান ভুলতে পারতো না, সন্তান মারা গেলে বাবা ভুলতে পারতো না, মা ভুলতে পারতো না, বলে ফসলের ক্ষতি হয়েছে সে কান্না করছে, বলেছে তার গরু মারা গেছে, হাঁস মারা গেছে, সম্পদের ক্ষতি হয়েছে, বলেছে সে কিছুক্ষণ কান্না করছে বলে তার দিল হালকা হয়ে গেছে, মন হালকা হয়ে গেছে। আর যদি ওই মানুষটা কান্নাকে বন্ধ করে দেওয়া হয়তো কান্নার নিয়ামত, বলেছে ওই মানুষটা বলেছে কান্না করতে না পারার কারণে সে পাগল হয়ে যেত, ছটফট করতে করতে মারা যেত, এই জন্য ভাই চোখের পানি ফেলানো বলেছে, এটাও বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দারের নিয়ামতকে তুলে নেবেন, আর বান্দায় কষ্টে চিৎকার দেবে, এমন চিৎকার দেবে তার দুইটা চোখ ছুটে চলে আসবে, এমন একটা দিন ভাই আমাদের সামনে আসতেছে। বলেছে ওই দিনে আপনাকে আমাকে আমার জীবনের হিসাব দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন তোমাকে যে দীর্ঘ এক হায়াত দিয়েছিলাম, বলেছে লম্বা এক সময়ের জিন্দেগি দিয়েছিলাম, তুমি এই জিন্দেগিটা কিভাবে কাটাইছো, আমার হুকুমের মধ্যে কাটাইছো, আমার নবীর তরিকা অনুযায়ী কাটাইছো, নাকি তোমার খায়েশাত মন যা চাইছে তুমি এটার মধ্যে কাটাইছো, এই প্রশ্ন আপনাকে আমাকে দিতে হবে। বলা হয়েছে কোনো বাপের বেটার ক্ষমতা থাকবে না ওই দিন এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক চুল আগাইতে পারবে। বলা হয়েছে ওইখানে এক ময়দানে ঘোষণা করা হবে, একজন ঘোষণাকারী আসবে, ওই মুহূর্তে ঘোষণা করা হবে যে তোমরা যে যার ইবাদত কর্তা তার কাছে তোমরা পৃথক হয়ে যাও, দুনিয়াতে তোমরা যার যার ইবাদত কর্তা তার কাছে তোমরা পৃথক হয়ে যাও, তার কাছে তোমরা চলে যাও। ইহুদিরা চলে যাবে বলা হয়েছে হযরত উযাইর আলাইহিসসালামের কাছে, বলেছে খ্রিস্টানরা চলে যাবে এরকমের হযরত ঈসা আলাইহিসসালামের কাছে, বলেছে কেউ চলে যাবে তার ব্যবসার কাছে, কেউ চলে যাবে পুতুলের কাছে, কেউ চলে যাবে আগুনের কাছে, বলেছে ভাগ হয়ে যাবে। আল্লাহ বলার সাথে সাথে বলেছে দিনের মধ্যে যে যার ইবাদত করতো সে তার কাছে চলে যাবে। তখন ইহুদদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কার ইবাদত করতা, বলবে যে আমরা তো আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করতাম, তখন বলবে যে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা এরকম পুত্র সন্তান এগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলার কোনো পুত্র নেই, তোমরা শরীক করছো আল্লাহ তাআলার সাথে। খ্রিস্টানদেরকে প্রশ্ন করা হবে তোমরা কার ইবাদত করতা, বলবে আমরা আল্লাহর পুত্র ঈসা মসীহের ইবাদত করতাম, তখন বলবে যে আল্লাহ তাআলা এসব থেকে পবিত্র, আল্লাহ তাআলার কোনো পুত্র সন্তান নেই, বলেছে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেননি। বলছে কিছু লোক বলবে যে আমরা তো আগুনের পূজা করতাম, আগুনের শক্তি দেখছিলাম, তারা আগুনের কাছে চলে যাবে, কিছু লোক বড় বড় গাছের কাছে চলে যাবে, কিছু লোক বড় বড় দেব দেবী প্রতিমার কাছে চলে যাবে, বলেছে তারা ভাগ হয়ে যাবে আলাদা আলাদা হয়ে, একদল লোক দাঁড়িয়ে থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন যাইতেছো না,
বলবে যে আমরা তো ওই রহমানের ইবাদত করতাম, আমরা তো ওই এক আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করতাম। বলে যে তোমরা তার ইবাদত করছো, তাকে তোমরা দেখছো, তার ইবাদত তোমরা কিভাবে করলে? বলে যে না, আমাদের কাছে খবর পৌঁছানো হয়েছে, আমাদের কাছে এরকম বার্তা বাহক গিয়েছে, যুগে যুগে নবীরা পৌঁছাইছেন, বলা হয়েছে যে নবীদের ওয়ারিশরা পৌঁছাইছেন, নবীদের পক্ষ থেকে বলা হয়েছে মানুষ আমাদের কাছে এই কথা বলছেন যে আমাদেরকে এক জিন্দিগি আসবে, যে জিন্দিগিতে 50,000 বছরের সমান সময় আমাকে দাঁড়াই থাকতে হবে, আর বলা হয়েছে পিপাসা ক্ষুদা আর মাথার উপরে সূর্য থাকবে। বলেছে ওই জীবনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। বলেছে তোমরা কার ইবাদত করতে? বলে আমরা এক আল্লাহ লা শরীক, যার কোনো শরীক নেই, তার ইবাদত করতাম। বলেছে তাকে তোমরা দেখলে চিনতে পারবে? বলে যে হ্যাঁ, আমরা যে তার কুদরতি পায়ে সেজদা করতাম। বলেছে যদি আমাদের সামনে আজকে ওই পা বলেছে প্রকাশ করে দেওয়া হয়, আমরা তাইলে ওই পা দেখে চিনতে পারবো। তা আল্লাহ সুবহান ওয়া তাআলা তার কুদরতি পায়ের তাজাল্লি বলা হয়েছে ওই বান্দাদের সামনে প্রকাশ করে দিবেন। আর বলা হয়েছে এই তাজাল্লি দেখার সাথে সাথে বলা হয়েছে কিছু বান্দা এরকম বলেছে সেজদায় পড়ে যাবে, বলেছে আল্লাহর পা দেখে তারা চিনা ফেলাবে যে আমরা তো এই কুদরতি পায়ে সেজদা করতাম। ভাই বাস্তবে কি দেখা যায় যে আমরা জমিনে সেজদা করি? বলেছে এই জমিনে সেজদা করি, সেজদাটা আসলে কোথায় করি ভাই? আল্লাহ তাআলার বলেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার কুদরতি পায়ের কাছে আমরা সেজদাটা করি। কিন্তু মানুষ দেখতেছে বলেছে এই সেজদার, বলে সেজদার কত দাম? আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন হযরত জিব্রাইল আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, জিব্রাইল আলাইহিসসালাম সৃষ্টি করার পরে উনি ওনার দিকে তাকাইলেন, ওনার সৌন্দর্য, ওনার বড় এরকমের ওনার আজমত দেখে উনি চিন্তা করলেন যে না, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করছেন। তা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি কি পছন্দ করেন সবচাইতে? বলছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যে আমি আমার বান্দাদের পছন্দ করি যে বান্দা বলেছে বিনয়ের সাথে আমার আমার এরকম আমার জন্য সেজদা দিবে, আমি ওই অবস্থাটাকে বান্দা সবচেয়ে বেশি পছন্দ করি। জিব্রাইল আলাইহিসসালাম কথা শোনার সাথে সাথে বলে তিনি সেজদা করে গেছেন। বলেছে এক টানা উনি 30,000 বছর এরকম সেজদার মধ্যে করেছিলেন। যখন তিনি মাথা উঠাইছেন তখন আল্লাহ তাআলার কাছে তিনি বলতেছেন, আল্লাহ আমার মনে হয় আমার সাথে এত বড় সেজদা আর কেউ দিনা এখন পর্যন্ত, কেউ দিতে পারে না এত বড় সেজদা, এত লং টাইম সেজদা। বলেছে এত দামি সেজদার কেউ দিতে পারে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন জানিয়েছেন, জিব্রাইল শোনো শোনো শোনো, তোমার এই সেজদা হইতে পারে অনেক বড়, অনেক লং টাইম, 30,000 বছরের সেজদা, কিন্তু আমার এক নবীর উম্মত আসবে, বলেছে আমার এক নবী আসবে, তার উম্মত চাইবে, বলেছে তারা নামাজের সেজদা দিবে, তোমার এই 30,000 বছরের সেজদার চাইতেও তাদের একটা সেজদার দাম আমার কাছে বেশি। কেননা ভাই জিব্রাইল আলাইহিসসালামকে বলেছে খায়েশাত দেওয়া হয় নাই, নফস দেওয়া হয় নাই, মানুষের মধ্যে বলে ভালো মন্দের প্রবৃত্তি দেওয়া হয়েছে। বলে সেই ভালো মন্দের প্রবৃত্তির মধ্যে মানুষকে বাছাই করে নিতে হবে, বলে তাকে বাছাই করার জন্য তাকে একটা বিবেক দেওয়া হয়েছে। পৃথিবীর অন্য সমস্ত প্রাণীকে সৃষ্টি করা হয়েছে, সেও খায়, সেও ঘুমায়, সেও এরকমের বলেছে তার দিন কাটতেছে, রাত কাটতেছে, তার ইচ্ছা মতো চলতেছে। বলেছে তাকেও চোখ দেওয়া হয়েছে, হাত দেওয়া হয়েছে, পা দেওয়া হয়েছে, সমস্ত প্রাণীকে দেওয়া হয়েছে, কিন্তু বলেছে তাকে একটা জিনিস দেওয়া হয়নি, তাকে বিবেক দেওয়া হয়নি। এই যে বিবেক না দেওয়ার কারণে বলা হয়েছে সে জানে না যে তার আসলে কি করতে হবে, সে যা মন চায় তাই করতে হবে, কিন্তু মানুষকে ভাই বিবেক দেওয়া হয়েছে। বলেছে মানুষের এই বিবেক দেওয়া হয়েছে এই জন্য জানে মানুষ এই বিবেকের সাহায্য নিয়ে বলেছে সে আল্লাহর দিকে আগাইয়ে যায়, বলেছে সে নামাজের দিকে আগাই আসে। বলেছে একটা নামাজের সেজদার এত দাম দিয়েছেন আল্লাহ তাআলা যে একটা সেজদা জিব্রাইল আলাইহিসসালামের বলেছে এরকমের 30 বছরের ইবাদতের বলে সেজদার চাইতো মানুষের একটা সেজদার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলে সবচেয়ে খুশি হয় যখন বান্দার সেজদার অবস্থা থাকে, আল্লাহ তাআলা ওই সেজদাকে দেখে বান্দার উপর খুশি হয়ে যায়। মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে কথা বলতেন, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার সাথে সে বলেছে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে বলেছে সরাসরি কথা বিনিময় করতেন। মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, হে আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলেন, আপনি কি আর কারোর সাথে এত ঘনিষ্ঠ হয়ে কথা বলবেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে জানিয়েছে, মুসা তুমি তো দেখতেছো আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি কি জানো যে তোমার আমার দূরত্ব কত? বলেছে আমি হইলাম 7 আসমানের উপরে আর তুমি হইল জমিনের মধ্যে তুর পাহাড়ের নিচে, আর তোমার আমার মাঝে ব্যবধান হচ্ছে 70,000 নূরের পর্দার ব্যবধান, তার মধ্য থেকে তোমার আর আমি আমি তোমার সাথে আমার সাথে কথা উপন হইতেছে। কিন্তু আমার আখেরি নবীর উম্মত বলেছে সে তার সাথে আমি কথা বলবো, বলেছে তার সাথে আমার যখন কথা হবে তখন বলেছে তাদের আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। বলেছে মুসা আলাইহিসসালাম বলতেছেন যে আল্লাহ আপনি কখন কথা বলবেন তাদের সাথে? বলবে আমারও বলেছে ওই ওই বান্দা যখন নামাজের সেজদায় থাকবে আমি তার সাথে তখন কথা বিনিময় করবো। এই জন্য ভাই বলেছে আল্লাহ তাআলা মানুষকে এরকমের এই সেজদাটা মানুষের অনেক দাম। তো হাশরের ময়দানে বলেছে ওই বান্দা যারা খালেস একমাত্র আল্লাহ তাআলার জন্য, বলেছে মানুষকে দেখানোর জন্য না,
বলেছে যে আল্লাহর জন্য সেজদা করত বলেছে আজান হয়ে গেছে বলেছে তার মনের মধ্যে এক যাতনা শুরু হয়ে যেত বলেছে সে তার দিলের একিনকে দুরুস্ত করছে বলেছে এখন আর আমার এই মাঠে কাজ করার কোনো এখতিয়ার নাই এখন আর আমার চাকরি করার কোনো সুযোগ নাই এখন আর আমার বিবি বাচ্চা ঘর সংসার করার কোনো সুযোগ নাই বলেছে আল্লাহর হুকুম হয়ে গেছে মসজিদ থেকে আজানের ধ্বনি তার কানে পৌঁছে গেছে বলেছে ওই বান্দা ছুইটা ছুইটা বলেছে মসজিদের দিকে চলে আসছে বলেছে মসজিদে আয়েশা বলেছে সে নামাজের জন্য অপেক্ষা করছে আর যখন সে মসজিদে আসতেছিল বলেছে বাসা থেকে উজু করে বলেছে আল্লাহ তাআলা তাকে এরকমের সওয়াব দান করছেন যে বলেছে সেজন্য ইহরাম বান্দা হজের দিকে ছুটতেছে এরকমের সওয়াব তার আমলনামায় দিতে থাকছেন আর বলেছে যখন সে মসজিদে প্রবেশ করছেন বলেছে একদল ফেরেস্তা তার গুনাহগুলিকে নিয়ে এরকমের দাঁড়ায় রয়েছে মসজিদে মানুষ বলেছে এমন এক ঘর বান্দা যত গুনাহ করুক বলেছে আল্লাহ তাআলা বলেছে বান্দার গুনাহকে মসজিদে নিয়ে প্রবেশ করতে দেয় না বলেছে একদল ফেরেস্তা ওই গুনাহকে মাথার মধ্যে নিয়ে মসজিদের বাইরে দাঁড়ায় থাকে বান্দা যখন গুনাহ করে আসছে বলেছে ফেরেস্তা এরকম দাঁড়ায় রয়েছে বান্দা নিষ্পাপ হয়ে মসজিদে ঢুকছে বলেছে সে নামাজের জন্য অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তাকে নামাজেরই মতো নেকি দান করছেন আর বলা হয়েছে যে এরকমের বলেছে এক ফেরেস্তা আয়েশা বলেছে তার কাছে তার জন্য দোয়া করতেছে হে আল্লাহ তোমার এই বান্দার গুনাহকে মাফ করো আর এই বান্দার উপর তুমি রহমত নাজিল করো আর বান্দা যখন নামাজে দাঁড়াই গেছেন বলে হয়েছে সে আল্লাহর দিকে মতোয়াজ্জ হয়েছেন যখন আল্লাহ আকবর বলে হাত বাঁধছেন বলে সেই হাত বাঁধার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সেই একটা তকবীরুল্লাহর বিনিময়ে তাকে 1000 উট সদকা করার মতো সমান সব আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছেন বলে হয়েছে মানুষ যখন এরকম বলেছেন এক একটা বলেছে ইমাম সাহেব এরকম বলেছে যে কিরাত পড়তেছেন সূরা পড়তেছেন বলেছে প্রত্যেকটা হরফের বিনিময়ে বলা হয়েছে যে তাকে 100 নেকি দান করা হইতেছে আর মানুষ যখন ফরজ নামাজগুলো এরকম জামাতের সাথে আদায় করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে প্রত্যেকটা নামাজের বিনিময়ে 27 গুণ বাড়াই দিতেছেন আর বলা হয়েছে মানুষ যখন এরকমের রুকুতে যাইতেছে বলা হয়েছে রুকুতে যাওয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের ওজন বরাবর তাকে বলা হয়েছে এরকমের রূপ স্বর্ণ রূপা এরকম সদকা করার মতো সমান সব আল্লাহ তাআলা তাকে দিতেছেন ভাই এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য লাভ রাখছেন বলছে নামাজের সবচাইতে বড় লাভ হচ্ছে যে ভাই এই নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে বলেছে নামাজের 5টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আমরা সবাই জানি ভাই বলেছে কি পুরস্কার দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে বলেছে যে ইহতেমামের সাথে বলছে ইহতেমামের সাথে বলে মন চাইলে ওই রকমের রুকু সেজদা ঠিক করলাম না এরকমের না গুরুত্ব সহকারে ইহতেমাম গুরুত্ব কখন হবে যখন আজান হয়ে গেছে আমার কাজ আর হবে না কাজ ছেড়ে দিতে হবে তখন মনে আর বুঝে আসবে না এটা গুরুত্ব বলছে এইভাবে গুরুত্ব নিয়ে বান্দা যখন নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তাকে 5টা পুরস্কার দান করবেন একটা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার মধ্যে দিয়ে দেবেন বলেছে মানুষের যেটা খুব প্রয়োজন বলেছে কি প্রয়োজন বলছে রিজিক মানুষ রিজিকের জন্য পেরেশান কিভাবে রুজি করব কিভাবে থাকবো রিজিকের মধ্যে শুধু টাকা পয়সা ইনকাম তা না বলেছে ঘরের সুখ নেককার বিবি বলেছে শীতের দিনে গরম কাপড় অসুস্থ থাকে সুস্থতা বলেছে যে এইগুলো সমস্ত কিছু বলেছে রিজিকের আওতায় বলেছে আমি যে একটা খাটের উপর ঘুমাইতেছি এটা আমার রিজিকের আওতায় আমার যে আল্লাহ তাআলা জেহেন শক্তি ভালো দিছে এটা আমার রিজিকের আওতায় আমার কথা বলতে পারতেছে এটা আমার রিজিকের আওতায় আমি এক জায়গায় বিবাহ শাদীর প্রস্তাব নিয়ে গেছি বলেছে ওই মেয়ে ওই ছেলে আমার পছন্দ হয়েছে বলেছে চাইলে আল্লাহ তাআলা চাইলে বলেছে ওই মেয়ের এবং ওই ছেলে আমার সাথে বিবাহ না হইতে পারতো আল্লাহ তাদের দিলকে ঘুরাই দিতে পারতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ প্রশ্ন করবেন যে তোমাকে আমি নিয়ামত দিছিলাম তুমি একবারিতে প্রস্তাব নিয়ে গেছিলে ওই মেয়েকে তোমার পছন্দ হয়েছিল বিয়ের জন্য আমি চাইলে ওই মেয়ের বাবা মার গার্জিয়ানের দিলকে ঘুরাই দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ তাদের দিল তোমার দিকে ঘুরাই দিছি এটা নিয়ামত এই প্রশ্ন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বলেছে এই সমস্ত কিছু রিজিকের আওতায় বলেছে আল্লাহ তাআলা এই যে রিজিকের এক ফেরেশানি আল্লাহ তাআলা নামাজি ব্যক্তি থেকে দূর করে দিবেন বলেছে তার কবরের আজাবকে আল্লাহ তাআলা দূর করে দেবে ভাই কবর এক অন্ধকার ঘর সাপ বিশ্বর জায়গা প্রত্যেকটা মানুষকে যাইতে হবে বলেছে আলমে বর্দকের কথা বলতেছিলাম বলেছে যে মানুষটার কবর হয় নাই বলে তারও ওই জগতের মধ্যে যাইতে হবে কিছু মানুষ আছে বলেছে দুনিয়ার জমিনে মারা যায় অ্যাক্সিডেন্ট করে বলেছে তার লাশ দাফন করা হয় না বলেছে পানিতে ডুবে মারা গেছে তার লাশ দাফন করা হয় না বলে কি তার কি প্রশ্ন হবে না হবে বলেছে ওইখানে প্রত্যেকটা মানুষকে বলেছে এরকম প্রশ্নের জবাব দিতে হবে যে তোমার রব কে ছিল দুনিয়াতে তুমি কার রব কার গোলামি করছিলা বলেছে ক্ষমতার গোলামি চাকরির গোলামি এ নাকি এরকম দেব দেবীর গোলামি করছিলা নাকি এরকম খেতের গোলামি করছিলা ফসলের গোলামি করছিলা কার গোলামি করছিলা তখন যে যদি সে যদি বলেছে তার দিলকে বলেছে আল্লাহর দিকে দুরুস্ত করে নেয় সে জবাব দিতে পারবে যে আমি তো আল্লাহর গোলামি করছি আমার রব আল্লাহ আর বলা হবে যে তোমার দিন কি ছিল তুমি কোন দিন নিয়ে চলছিলা তুমি কি কাফের মুশরিকদের তরিকায় চলছিলা বলেছে তুমি কি এরকমের ইহুদিদের মতো চুল কাটছিলা আর এরকম নাসাদের মতো বলেছে তুমি প্যান্ট শার্ট পরছিলা নাকি তোমাকে এক জীবন ব্যবস্থা দেওয়া হয়েছিল নবীর মাধ্যমে বলেছে এক সুন্নতি জীবন দেওয়া হয়েছিল তুমি কোন কোন জীবন ব্যবস্থা তুমি পালন করছিলা তুমি বিবাহ শাদী কার তরিকায় করছিলা হিন্দুদের রীতি রেওয়াজ অনুযায়ী করছিলা নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিবাহ শাদী বলেছে নিয়ে আসছিলেন যেই সিস্টেম বাতলাই দিয়েছেন ওই ওই অনুযায়ী তুমি করছিলা
এই প্রশ্নগুলো ভাই প্রত্যেকটা মানুষকে করা হবে। বলেছে সে তো দিতে পারবে জবাব, বলেছে যে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিন্দিগি মোতাবেক জীবনকে পরিচালনা করছেন, আল্লাহর হুকুমের মধ্যে জীবনকে পরিচালনা করছেন, বলেছে তার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে। আর বলেছে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, বলেছে যে এরকমের জান্নাতের বিছানা বিছিয়ে দাও আমার বান্দার জন্য, আর বলেছে জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও, জান্নাত থেকে জানালা খুলিয়ে দাও, বলে জান্নাত থেকে বাতাস আসতে থাকবে তার কবরের মধ্যে। এক ব্যক্তি আসবেন, বলেছে ওই ব্যক্তি আসার পরে তার কবর আলোকিত হয়ে যাবেন, বলেছে এরকমের সাদা কাপড় পরে আসবেন, অত্যন্ত সুন্দর সুশ্রী তার চেহারা হবে, এবং তার শরীর থেকে বলেছে মেষ কাম্বরের ঘেরানে, বলেছে ওই বান্দার বলেছে কবরের জগৎটা বলেছে ঘেরানে বলেছে এরকমের আলোকিত হয়ে যাবে, সুগন্ধি ঘেরানে। তখন ওই বান্দা জিজ্ঞেস করবে যে ভাই তুমি কে, আজকে অন্ধকার কবর, বলেছে এই অন্ধকার কবরে আমাকে রাইখে গেল আমার আপনজন প্রিয় মানুষ, বলেছে কেউ আমার সাথে আসে নাই, বলেছে একটা মানুষ আমার সাথে আসে নাই যাদের আমি মহব্বত করতাম, যাদের মহব্বতের কারণে আমি আমার সময়কে ব্যয় করছি, বলেছে আমার জীবনের বলেছে অধিকাংশ সময় কাটছে বলেছে তাদের পিছনে। ভাই একটা পুরুষ মানুষের বলেছে জীবন কাটে কি, বলেছে নিজের জন্য কাটাইতে পারে না, পুরুষ যা ইনকাম করে যে মেহনত করে বলছে সে নিজের জন্য কিছুই করতে পারে না, হয় সন্তানের জন্য, বিবির জন্য, ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য, বাবা মার জন্য, বলেছে এরপরেই তার জীবন চলে যায়। তখন তার বুঝে আসবে ভাই আমি যদি মারা যাই, বলেছে আমার মহব্বতের বলেছে আমার সন্তান আমার বাবা মাকে যদি বলা হয় যে এই লোকটা আজকে মারা গেছে দুনিয়াতে তুমি তাকে অনেক মহব্বত করতে, আজকে কবরের প্রথম রাত্র তার, এই কবরের প্রথম রাত্রে তোমাকে একদিনের জন্য তার সাথে যাইতে হবে, কেউ যাবে ভাই? কেউ যাবে না কিন্তু ভাই, একাই যাইতে হবে। বলেছে ওই সময় এক ব্যক্তি যদি আসে কবরের মধ্যে, বলেছে তার চেহারা অত্যন্ত সুসংবাদ, বলেছে অত্যন্ত সুসংবাদ বহন করে নিয়ে আসবে, তাহলে ওই মুর্দা তাকে প্রশ্ন করবে যে ভাই তুমি কে, তোমার চেহারা তো অত্যন্ত সুসংবাদ নিয়ে আসতেছে, তুমি কে? এই অন্ধকার কবরে আজকে সবাই আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তুমি আমার কাছে আসলা, আর তুমি আসার সাথে সাথে আমার সমস্ত ভয়ভীতি দূর হয়ে গেল, আমি যেন কেমন একটু সাহস পাইতেছি। ভাই অন্ধকার রাত্রে যখন আমরা এই গ্রামে অঞ্চলে হাঁটাচলা করি, বলেছে একটা গাছের পাতা একটা বলেছে ডাল যদি ভেঙে পড়ে কেমন লাগে, শরীরের মধ্যে ছমছম করে না? আর অন্ধকার কবর তো একটা সাব্যস্ত ঘর, বলেছে যে ওই মুহূর্তে যদি একজন আমি সঙ্গী পেয়ে যাই, তখন ওই লোক বলবে যে ভাই আমি তো তোমার নেক আমল, আল্লাহ তালা আমাকে বলেছে তোমার নামাজ, তোমার রোজা, তোমার সদগা, তোমার ভালো ভালো কাজ, তোমার কোরআন তেলাওয়াত, বলেছে তুমি যে আল্লাহর হুকুমকে মানছিলা, বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলোকে একটা আকৃতি দান করছেন, বলেছে এই আকৃতি দান করছেন কেন? বলেছে যে তুমি কেন আসছো? বলেছে আমি তোমার সাথে থাকবো যেন তুমি অন্ধকার কবরে বিচলিত না হও, ভয় না পাও। বলেছে কতক্ষণ তুমি থাকবে? বলেছে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই না দিতে পারবো তোমার সাথে আমি থাকবো। কে থাকবে ভাই? টাকা পয়সা, ধন সম্পদ, বিবি বাচ্চা, কেউ কিন্তু থাকবে না। নেক আমল, নেক আমলকে আল্লাহ তাআলা এক সুরত দান করবেন। অপরদিকে বলা হয়েছে যে যে বদআমল করে গেছে, সময় মতো নামাজ আদায় করে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, বলেছে আল্লাহ রসুল যে জিন্দগি নিয়ে আসছিলেন, বলেছে ওই জিন্দগির মোতাবেক সে জীবনকে পরিচালনা করে নাই, বলা হয়েছে তাকে বলা হয়েছে এরকম এক কুৎসিত ব্যক্তি আসবে, বলা হয়েছে বদ চেহারা, দুর্গন্ধযুক্ত, কালো ময়লা, বলা হয়েছে এইরকমের জামা কাপড় পরে সে আসবে, বলা হয়েছে তাকে প্রশ্ন করবে যে মিয়া তুমি কে? বলা হয়েছে তুমি কে? এমনিতে তো আমি ভয়ের মধ্যে আছি, আজাবের মধ্যে আছি, তুমি আবার আমার আজাবকে আরো অকষ্টকে বাড়াই দিলা। বলবে আমি তোমার বদ আমল, তুমি যে দুনিয়াতে গুনাহ করে আসছিলা, আল্লাহর হুকুমকে মানো নাই, নামাজকে ছাইড়া দিছিলা, বলেছে আমি আজকে তোমার আল্লাহ তাআলা তোমার আজাবকে বাড়াই দেওয়ার জন্য আমাকে এরকমের রূপ দিয়ে পাঠাইছে, ভাই তুমি কতক্ষণ পর্যন্ত থাকবে? তোমাকে আমি জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দেওয়ার পর্যন্ত তোমার সাথেই থাকবো, তোমার বদ আমল আমি তোমাকে ঠেলে ঠেলে তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিব। এজন্য ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কি ভাই? ইমান আর আমল। বলেছে ইমান আর আমল আমার সাথে কবরে যাবে, আর ইমান আর আমল ভাই আমার মেহনত করে শিখতে হবে, ইমান আর আমল ভাই এমনিতে আসবে না। বলেছে দুনিয়ার জমিনে বলেছে আমরা এই যে ফসল লাগাই, ধান লাগাই, আলু লাগাই, বলেছে একটু মেহনত করতে হয়, বলেছে বাসা ছাইড়া দিয়া জমিনে যাইতে হয়, জমিনে কাজ করতে হয়, মেহনত করতে হয়, বলেছে ফসল আমরা পাই, আর ইমান এমনি এমনি চলে আসবে না ভাই। ইমান হলো দুনিয়ার সবচেয়ে দামি এক সম্পদ, ইমান আমল আপনার আমার বলেছে মেহনতের দ্বারা আসবেন, আর এই মেহনতের তরিকা বলেছেন ইমানের মেহনতের তরিকা সাহাবা আজমেন্টে শিখাই গেছেন, আল্লাহ রসুল এই তরিকা শিখেন, সাহাবারা করছেন, বলেছে আল্লাহ তালা বলেছে দোবারা আবার ওই মেহনতকে চালু করে দিচ্ছেন, আল্লাহ তালার অশেষ মেহরবানিতে বলেছে এই জমানাতে বলেছে ইমান আমল শেখার বলেছে চলতি ফিরতি এক মাদ্রাসা চালু করে দিয়েছেন, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতে বলেছে ওনার ফিকিরের কারণে আল্লাহ তালা পুরো জমিনের মধ্যে আল্লাহ তালা এই মেহনতকে চালু করে দিয়েছেন, বলেছে দাওয়াতে তবলিকের মেহনত নামে এক মেহনতকে চালু করে দিয়েছেন, যে রাস্তায় মানুষ জানবে বলেছে আল্লাহর কথা শুনবে, বলেছে আল্লাহর বরত্ব মহত্বের পরিচয় পাবে, সে আল্লাহকে চিনবে, বলেছে আল্লাহর কথা বলতে বলতে আল্লাহর কথা শুনতে শুনতে আল্লাহর ঘরে থাকতে তার আল্লাহর সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়ে যাবে, বলেছে সে ইমানের সাথে উঠে যাবে, ইমানের সাথে চলে যাবে, তার আমলগুলোকে সুন্দর হয়ে যাবে, আর এই সুন্দর আমল নিয়ে যখন সে বলেছে উপযুক্ত জীবন নিয়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন ভাই। এজন্য ভাই ইমান আমল শিখতে পড়া দরকার আছে না ভাই? এজন্য ভাই আমরা একটা দাওয়াতে তাবলিগের মেহনত নিয়ে বলেছে প্রায় 500 থেকে 600 কিলোমিটার দূর থেকে বরিশাল
চিলাক সদর থেকে বলা হয়েছে যে আমরা আপনাদের এলাকাতে আসছি মহল্লার মধ্যে চিল্লার জামাত নিয়ে, বলা হয়েছে অল্প কিছুদিনের জন্য আসছি না, আবার চলে যেতেছে, সময় হয়ে যেতেছে ভাই, এজন্য ভাই বলা হয়েছে আমরা তো চলে আসছি ভাই, আপনাদের কাছে দাওয়াত দিতেছি ভাই, বলে হয়েছে ইমান আমল শেখার জন্য মুরব্বীরা তরতিব রাখছে, বলেছে তিন তিল্লা চার মাস সময় দিয়ে ভাই আম মানুষের জন্য ভাই, বলে হয়েছে একটা মানুষ জানে না তার ফরজ গোসল কী, একটা মানুষ জানে না একটা পুরুষের বলেছে কী দায়বি ফরজ কী সুন্নত, তার জীবনকে কীভাবে পরিচালনা করবে, তার মাল তার সময়কে সে কীভাবে ব্যবহার করবে, বলেছে এই এক শিক্ষা বলেছে দাওয়াতে তাবলীগের মেহনতে গেলে বলেছে তাকে দেওয়া হয়, তাকে বলেছে মুক্তি মহাদেশ আলেম ওলামা বানানো হয় না, বলেছে তারপরও তা ওই ফিকির নিয়ে আসে বলে কেউ তো কেউ এরকম বলেছে মুক্তি মহাদেশ আলেম ওলামা হয়ে যায় হাফেজকারী হয়ে যায়, বলে সেই জন্য ভাই প্রত্যেকটা মানুষের জন্য দরকার ভাই, এই জন্য ভাই আমরা ইনশাল্লাহ নিয়াত করি ভাই যে আমাদের জীবনে যে আমাদের মুরব্বীরা যে তর্তিকটা রাখছেন একটা সাধারণ মানুষের ইমান আর আমল শেখার জন্য এই মেহনত খুব জরুরি, এই জন্য তিন চিল্লা চার মাস সময় আল্লাহ রাস্তায় গিয়ে বলা হয়েছে যে এই কাজকে শিক্ষা করা, এই জন্য ভাই নিয়াত করা যায় না ভাই ইনশাল্লাহ আমি কাজকে শিক্ষা করবো, আল্লাহ তালা কবুল করুন ভাই আমাদের এই মসজিদ থেকে তিন দিনের একটা জামাত যাবে ইনশাল্লাহ আগামীকালকে, ভাই যারা মহল্লার সাথে আছি যারা পারি বলা হয়েছে নামাজের পরে কথা বলে বলেছে নামটা লেখা যাবে আল্লাহর জন্য, বলেছে আমরা এই ইমান আমল শেখার মেহনতের জন্য ওই তিনটা দিন আল্লাহর জন্য সময় যায়, আল্লাহ তালা যে কথাগুলো বললাম বলেছে এর মধ্যে ভুল ত্রুটি হইতে পারে আমি মানুষ হিসেবে আল্লাহ তালা ক্ষমা করে দিন, আর যেগুলো সঠিক বললাম আপনাকে আমাকে বলে সমস্ত উম্মতকে আমল করার তৌফিক দান করুন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ভাই যারা সুন্নত নামাজ পড়ি নাই তাদের কাছে।